সুপ্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চট্টলা টিভির নিয়মিত আয়োজন গ্রুপ সাজ। সঙ্গে আছি আমি ফাতিমা। আজ স্টুডিওতে আমাদের মাঝে গেস্ট হয়ে এসেছেন মুনতাহাস মেকআপ গ্যালারির ওনার মুনতাহা। আজ আমরা তার কাছ থেকে জেনে নিব তার উদ্যোক্তা জীবনের গল্প। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। চট্টলা স্টুডিওতে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে। দেখি সবার সব প্রোগ্রামগুলো, খুব ভালো লাগছে এসে আজকে। তো বিজনেস কবে থেকে স্টার্ট করা হয়েছিল? বিজনেস স্টার্ট করা হয়েছে 2018 থেকে, তখন থেকে এখন পর্যন্ত করছি আলহামদুলিল্লাহ। তো যখন আপনি বিজনেসটা স্টার্ট করছেন, ফ্যামিলিতে সবচেয়ে বেশি সাপোর্ট কে দিয়েছিল? ফ্যামিলিতে সবচেয়ে বেশি সাপোর্টিভ ছিল হচ্ছে আমার আম্মু। ফার্স্টে থেকেই উনি সাপোর্ট করেছে, দেন ওনার মাধ্যমে স্টার্ট করা, মানে এখন পর্যন্ত ওনার সাপোর্টেই করছি সব কিছু। তো যখন আপনি বিজনেসটা স্টার্ট করেছিলেন, তখন কি কোনো গার্লস গ্রুপের সাথে অ্যাড ছিলেন? তখন গার্লস গ্রুপের সাথে অ্যাড ছিলাম, দেন হচ্ছে কিন্তু কখনো ওদের সাথে ওইভাবে কাজ করা হয়নি। হ্যাঁ, অ্যাড ছিলাম তখন। সেখান থেকে রেসপন্স কেমন আসতো? ফার্স্টে তেমন একটা আসতো না, ফার্স্টে হচ্ছে রিলেটিভ ফ্রেন্ডস ওদের কাছ থেকে ভালো রেসপন্স আসতো। এখন হচ্ছে হ্যাঁ, ভালো রেসপন্স আসে হচ্ছে গার্লস গ্রুপগুলো থেকে। তো কোর্স কার কাছে করা হয়েছিল? আমার ফার্স্ট কোর্স করা হয়েছে হচ্ছে শাহিদা হাসান আপুর কাছ থেকে। ওনার থেকে আমি বেসিক্যালি ইন্সপায়ার হয়ে দেন হচ্ছে আমার এই কাজে আসে আর কি। ওনার কাছেই কেন কোর্স করা হয়েছে? কারণ হচ্ছে তখন 2018-এ মেকআপ আর্টিস্ট আর ট্রেনার থাকলো, অনেকজন ছিল, বাট আপুর অনেকগুলো লাইভ দেখতাম, কিছু কিছু লাইভ দেখতাম আপুর দেন আছে, আপুর কাজ আমার মোটামুটি ভালো লাগতো, তো এর জন্য হচ্ছে আপুর কাছ থেকে করা। আর আপুর হচ্ছে সব আপুর কথাবার্তা এগুলো আমার খুব আগে থেকে অনেক ভালো লাগতো, এটার জন্য ওনার কাছে করা। তো আপু, আমরা যখন মেকআপটা করবো তার আগে কিন্তু আমাদেরকে স্কিনটাতে প্রপার ওয়েতে প্রিপেয়ার করে নিতে হয়, তো সেক্ষেত্রে আমাদের কিছু টিপস স্টেপ বাই স্টেপ শেয়ার করবেন? স্কিন হচ্ছে অবশ্যই একদম ক্লিন থাকতে হবে, সেটার জন্য হচ্ছে ডাবল ক্লিনজিং হোক বা ভালো একটা ফেসিয়াল নেওয়া হচ্ছে খুব প্রয়োজন একটা প্রোগ্রামের আগে আমি মনে করি। দেন হচ্ছে প্রপার একটা যদি ফাউন্ডেশন আমাদের মুখে ভালো করে বসাতে হয়, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের অবভিয়াসলি ময়েশ্চারাইজার প্রাইমার মাস্ট ইউজ করতে হবে। আচ্ছা, চটজলদি আমরা কিভাবে মেকআপটা করে নিতে পারি? চটজলদি মেকআপের জন্য হচ্ছে যদি ডে টাইমে হয়, আমি সাজেস্ট করবো হচ্ছে অল দ্য টাইম সানস্ক্রিনটাতে ইউজ করে। এরপর হচ্ছে যদি নাইট টাইমে হয়, তাহলে হচ্ছে ময়েশ্চারাইজার ফাউন্ডেশন দিয়ে খুব ইজিলি কিন্তু একটা মেকআপ ক্রিয়েট করা যায়, যারা হচ্ছে খুব আর্লি মেকআপ করতে চায়। আচ্ছা আপু, অনেক সময় দেখছে কি আমাদের স্কিন টোন অনুযায়ী আমরা কিন্তু সঠিক শেডটা চুজ করতে পারি না, তো সেক্ষেত্রে আমাদেরকে কিছু টিপস শেয়ার করবেন? সেটা হচ্ছে বেসিক্যালি যারা অনেকের হচ্ছে একদম প্রপার শেডের হচ্ছে ফাউন্ডেশন ম্যাচ করতে পারে না, সেক্ষেত্রে হচ্ছে আপনারা যদি আপনাদের স্কিন টোন থেকে এক শেড লাইট অ্যান্ড এক শেড ডার্ক একটা টোন নিয়ে স্কিন টোনটা ম্যাচ করে নিতে পারেন, যারা একদমই পারে না এটা হচ্ছে তাদের জন্য। তো এখন বলা যায় বেসিক্যালি সবারই স্কিন টোন অনুযায়ী ফাউন্ডেশন মার্কেটে পাওয়াই যায়। অনেক সময় দেখা যায় ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পরে সেটা অক্সি হয়ে যায়, তো সেক্ষেত্রে আমরা কীভাবে অ্যাপ্লাই করতে পারি? এটার রিজনটা হচ্ছে আমরা হয়তো আমাদের স্কিন অনুযায়ী, স্কিনের টেক্সচার অনুযায়ী স্কিন আমাদের কম্বিনেশন ড্রাই অর অয়েলি নাকি ওটা চিন্তা না করে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে ফেলছি যে কোনো একটা, এটার জন্য হচ্ছে বেসিক্যালি অক্সিডাইজ হয় ফাউন্ডেশনটা। আর হচ্ছে স্কিন প্রিপেয়ারের একটা ব্যাপার থাকে ফাউন্ডেশন অ্যাপ্লাইয়ের আগে, সো স্কিনের টেক্সচার স্কিনের টাইপ অনুযায়ী হচ্ছে আমাদের ফাউন্ডেশন মাস্ক ইউজ করতে হবে, তাহলে হচ্ছে আমাদের অক্সিডেশনটা একটু কম হবে। স্কিন ওয়াইজ আমাদেরকে কিছু ফাউন্ডেশন ব্র্যান্ড সাজেস্ট করবেন? যদি আপনার অয়েলি স্কিন হয়, তাহলে হচ্ছে আমাদের কান্ট্রির জন্য আমি বলবো ম্যাভেলিন সুপারস্টার খুব ভালো ড্রাগ স্টোরের মধ্যে। আর হচ্ছে ওয়েট ইন ওয়ার্ল্ডের ড্রাই স্কিনের জন্য আছে, দেন আপনার অয়েলি স্কিনের জন্য আছে। ড্রাই স্কিনের জন্য হচ্ছে আপনি এলিগাল, দেন মিলানি, এইসব ফাউন্ডেশনগুলো খুব ভালো যারা ড্রাগ স্টোর প্রোডাক্ট ইউজ করতে চাই। কম্বিনেশন স্কিনের জন্য কোনটা অ্যাপ্লাই করা? কম্বিনেশন স্কিনের জন্য হচ্ছে যারা হচ্ছে অয়েলি
অয়েলি টু কম্বিনেশন হচ্ছে যেই ফাউন্ডেশনগুলো থাকে এগুলো হচ্ছে কম্বিনেশন স্কিনের জন্য খুব ভালো হয়। কারণ হচ্ছে আমরা ড্রাই স্কিনে যখন একটা একদম ড্রাই ফাউন্ডেশন ইউজ করবো তখন হচ্ছে কেকি হয়ে যাওয়ার একটু পসিবিলিটি থাকে। সো কম্বিনেশন স্কিন হচ্ছে যেগুলো হচ্ছে একদম মিডিয়াম টু এক্সট্রিম অয়েলি ফাউন্ডেশনগুলো সেগুলো ইউজ করাটা বেটার আমি মনে করি। ফেস শেপ অনুযায়ী আমরা কীভাবে কন্ট্রোলিং করে নিব? ফেস শেপ অনুযায়ী হচ্ছে আমাদের যদি ফ্লাফি ফেস থাকে তাহলে হচ্ছে আমরা ট্রাই করব আমাদের যে আইয়ের নিচের সাইডে ফ্লাফিনেসটা আছে ওখানে হচ্ছে আমরা কন্ট্রোলিংটা করার ট্রাই করব। অ্যান্ড এটা ভি শেপে করাটা হচ্ছে ভালো যদি আপনি খুব শার্প একটা ফেস চান। আর যাদের হচ্ছে একদম শার্প ফেস থাকে আপনারা যদি ফ্লাফি দেখাতে চান তাহলে হচ্ছে আমরা কন্ট্রোলিংটা একটু কম অ্যাপ্লাই করে বা অ্যাভয়েড করে ব্লাশন ইউজ করতে পারেন, তাহলে একটু ফ্লাফি দেখে আমাদের ফেসটা। তো আপু, যারা হচ্ছে বিগিনার তারা যদি পোমেডটা ইউজ করে তো সেক্ষেত্রে কীভাবে ইউজ করা যেতে পারে? পোমেড ইউজ যারা একদমই বিগিনার আইব্রো ড্র করতে পারে না খুব ভালো করে তারা হচ্ছে যে কোনো একটা শেপ করে নিতে পারে আমাদের আইব্রোর মধ্যে, তারপর হচ্ছে কনসিলার দিয়ে বা যে কোনো একটা কারেক্টার দিয়ে হচ্ছে ক্লিন করে নিলে ডিফাইন করে হচ্ছে সুন্দর একটা আইব্রো শেপ পাওয়া যায়। ডার্ক সার্কেলটা কভার আপ করার জন্য আমরা কী কী শেডের কনসিলার চুজ করতে পারি? এটা হচ্ছে আমরা ডার্ক শেডটা কভার আপের জন্য হচ্ছে আমরা অরেঞ্জ কারেক্টার ইউজ করতে পারি, পিচ কারেক্টারও থাকে। পিচ অ্যান্ড একটা হচ্ছে খুব লাইট একটা পেস্টেপসের একটা কারেক্টার থাকে যেগুলো হচ্ছে ব্রন্জ স্পটের জন্য হচ্ছে বেসিক্যালি মেকআপ আর্টিস্টরা ইউজ করে থাকে। সো অরেঞ্জ কারেক্টার হচ্ছে পারফেক্ট ডার্ক স্পট কভারেজের জন্য। কোন কোন ব্র্যান্ডের কনসিলারগুলো ইউজ করা যেতে পারে? হাই এন্ডের হলে টার্ট ইউজ করতে পারে, হুদা ইউজ করতে পারে। আর যদি ড্রাগস হয় সবচেয়ে ভালো আমি বলবো হচ্ছে আপনার ওয়েটন ওয়াল আছে, W7 আছে, দেন ইলেগাল আছে, এগুলো ইউজ করতে পারে। আপু, রিজনেবল প্রাইসের মধ্যে কোন আই শ্যাডো প্যালেটগুলো ভালো? রিজনেবলের মধ্যে হচ্ছে ইউ ক্যান বি ইউজ করতে পারে, একদম রিজনেবলের মধ্যে যদি চাই আই ম্যাজিক ইউজ করতে পারে, দেন হচ্ছে আরও আছে ওয়েটন ওয়াল আছে, দেন আপনার W7 আছে, অনেক রকম আইশ্যাডো আমাদের শপে পাওয়া যায় কিন্তু বিভিন্ন রকম শপে আছে। উইং লাইনারের ক্ষেত্রে কীভাবে পারফেকশন আনা যেতে পারে? উইং লাইনারের ক্ষেত্রে হচ্ছে যারা এক্সপার্ট তারা তো একদম ইনার কর্নার থেকে খুব সুন্দর করে ড্র করে যেতে পারে, যারা বিগিনার আছো তোমরা হচ্ছে ট্রাই করবে আউটার সাইড থেকে হচ্ছে ফার্স্টে ড্র করে নিয়ে দেন হচ্ছে ইনার কর্নারের সাথে কানেক্ট করার জন্য, তাহলে হচ্ছে খুব ইজিলি উইং আইলাইনার অ্যাপ্লাই করা যেতে পারে। যারা ঘন ঘন মেকআপ করছে তারা স্কিনের কীভাবে যত্ন নিতে পারে? যারা বেসিক্যালি এই সেক্টরগুলোতে কাজ করে তাদেরই দেখা যে যাই মেকআপের উপরে থাকতে হয় সবসময়, সো সেন্সিটিভ স্কিনে তো খুব আর্লি প্রবলেম হয়। সো এই ক্ষেত্রে বলবো হচ্ছে খুব যখন আমরা ক্লিন করবো মেকআপটা তখন হচ্ছে ডাবল ক্লিনজিং করার জন্য, ডাবল ক্লিনজিং হচ্ছে মাস্ক, তারপর হচ্ছে স্ক্রাবিং করলে হচ্ছে মেকআপটা খুব ইজিলি ফেস থেকে রিমুভ হয়ে যায়। তাহলে এখন কিছু পিলিং পাওয়া যায় শপের মধ্যে, ওই পিলিংগুলো ইউজ করলে আমাদের কিন্তু এক্সট্রা যে মেকআপ ডার্ট থাকে, এক্সট্রা যে উপরে একটা ডেড সেল থাকে ওটা খুব ইজিলি রিমুভ হয়ে গেলে স্কিনে তেমন একটা কোনো ইফেক্ট পড়ে না মেকআপের কারণে। আচ্ছা, স্কিন ট্যান রিডিউস করার জন্য আমরা কী কীভাবে যত্ন নিতে পারি? স্কিন ট্যান রিডিউসের জন্য হচ্ছে এটা যদি অ্যাভয়েড করতে চাই তাহলে হচ্ছে আমাদের মাস্ক, সানস্ক্রিন ইউজ করতে হবে, সানব্লক ইউজ করতে হবে। আর হচ্ছে রিমুভের জন্য অবভিয়াসলি কিছু প্যাক পাওয়া যায় ওগুলো ইউজ করা যেতে পারে, দেন হচ্ছে কিছু রাতের কিছু ট্রিটমেন্ট থাকে ওগুলো ইউজ করা যাবে, সিরামটা হচ্ছে মাস্ট। সিরাম ইউজ করলে কিন্তু স্কিনে ট্যান রিমুভ হবে, ওটা হচ্ছে স্কিন টাইপ অনুযায়ী ইউজ করতে হবে। আর ঘরোয়া উপায়ে আমরা আর কী কীভাবে স্কিনের যত্ন নিতে পারি? ঘরোয়া উপায়ে হচ্ছে আমরা যারা বাইরে হার্বাল প্রোডাক্টগুলো ইউজ করে ওইগুলোর জন্য হচ্ছে স্বাভাবিক কিছু ভেজিটেবল ইউজ করে, ঘরের মধ্যে যা পাওয়া যায় ওগুলো ইউজ করে। যেমন স্ক্রাবিংয়ের ক্ষেত্রে হচ্ছে চালের গুঁড়া দিয়ে খুব ইজিলি কিন্তু বাসায় স্ক্রাবিং করা যায় এটা আমরা সবাই জানি, দেন হচ্ছে পটেটো থাকে, টমেটো থাকে, এগুলো দিয়ে কিন্তু খুব ইজিলি ঘরে একটা ঘরোয়া পদ্ধতি দিয়ে স্কিন কেয়ার কিন্তু করা যায় এগুলো স্কিন টাইপ অনুযায়ী। আচ্ছা, তো আপু, অনেক সময় দেখা যায় যাদের স্কিনটা অনেক বেশি সেন্সিটিভ তারা কিন্তু সব ধরনের প্রোডাক্ট বা ধরেন ভেজিটেবল বলেন এগুলো দিয়ে স্কিনটার যত্ন নিতে পারছে না, দেখা যাচ্ছে অনেক সময় র্যাশও হয়ে যাচ্ছে যখন অ্যালোভেরা জেলটা ইউজ করছে তখন, আবার অনেক সময় দেখা যাচ্ছে পিম্পলও হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা কীভাবে স্কিনের যত্নটা ঘরোয়া উপায়ে নিতে পারি?
যাদের সেন্সিটিভ স্কিন আমি মনে করি হচ্ছে কিছু প্রোডাক্ট অ্যাভয়েড করা উচিত, সব কিছুই অনেকে আছে সব কিছুই ফেসে অ্যাপ্লাই করে, আর যাদের হচ্ছে পিম্পল বেসিকলি আছে ঘরোয়া উপায়ে কিন্তু ইজিলি পিম্পল রিমুভ হয় না, পিম্পলের জন্য কিন্তু কিছু প্রোডাক্ট ইউজ কর কেমিক্যালি কিছু প্রোডাক্ট ইউজ করতে হয়, যেহেতু এটা রিয়্যাক্ট দেয় পিম্পল হচ্ছে যেহেতু রিয়্যাক্ট করে আমাদের স্কিনে, সেই হিসেবে কিন্তু কেমিক্যালি প্রোডাক্ট ইউজ করে আই থিঙ্ক সেন্সিটিভ স্কিনে টেক কেয়ার করা উচিত। অনেকে হচ্ছে হার্বাল প্রোডাক্টের উপর ডিপেন্ড করে থাকে, হ্যাঁ এটা কিছুদিনের জন্য তোমাকে হয়তো রেজাল্ট দিবে বাট এটা কিন্তু পার্মানেন্টলি কখনোই যাবে না, কারণ এটা হচ্ছে আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি যে আমারও খুব সেন্সিটিভ স্কিন, আমারও খুব অ্যাকনে প্রবলেম ছিল স্কিনে, ইভেন এমনও সময় গেছে যে আমি আমার স্কিন নিয়ে কখনো খুব কনফিডেন্ট ছিলাম না, আমি অনেক ঘরোয়া পদ্ধতি ট্রাই করছি, অনেক হার্বাল প্রোডাক্ট ট্রাই করেছি, বাট হচ্ছে আমার কিন্তু কেমিক্যাল প্রোডাক্টের মাধ্যমে যেগুলো হচ্ছে আমাদের পাওয়া যায় ফেস ওয়াশ দেন সিরাম অ্যান্ড এগুলো, এসব প্রোডাক্টের মাধ্যমে হচ্ছে আমার অ্যাকনেগুলো রিমুভ হয়েছে। আচ্ছা, তো আপু আমাদের স্কিনটাকে গ্লো করার জন্য ইভেন ফ্ললেস করার জন্য আমরা আমাদের ফুড হ্যাবিটটা কেমন রাখতে পারি? অবভিয়াসলি পানিটা খুব বেশি খেতে হবে, এটা আমাদের হাইড্রেশনের জন্য খুব দরকার, স্কিনে গ্লো এটা একদম হচ্ছে নেসেসারি, দেন হচ্ছে গ্রিন ভেজিটেবল হচ্ছে মাস্ট, এটা হচ্ছে আমাদের স্কিনে গ্লো দেয় যেটা সত্যি কথা, আর হচ্ছে জুস টাইপসের খাবারগুলো খুব বেশি ভালো স্কিনের জন্য। এর পাশাপাশি আপু আর কী কী করা যেতে পারে? স্কিনটা একদম স্মুথ অ্যান্ড ক্লিন রাখার জন্য হচ্ছে মেন্টালি পিসের জন্য হচ্ছে আমাদের এক্সারসাইজ করা উচিত, যেমন সকালে একটু যদি উঠে একটু ইয়োগা টিয়োগা করা যায় তাহলে হচ্ছে মাইন্ড ফ্রেশ থাকে, এরপর এটা হচ্ছে স্কিনও কিন্তু অনেক ইফেক্ট পড়ে, সো আমার মনে হয় অল্প যদি ফ্রি হ্যান্ড কিছু এক্সারসাইজ করা যায় তাই তার হচ্ছে স্কিনটা ভালো থাকে আর কি। তো আপু অবসর সময়ে আর কী কী করা হয়? বেসিক্যালি অবসর সময়ে হচ্ছে আমার আমি মেকআপের পাশাপাশি হচ্ছে কিছু লাইভও করে থাকি, সেটা হচ্ছে বিভিন্ন পেজের সাথে ছোটোখাটো কাজ করা হয় অনেক, এটা আমি খুব প্রফেশনালি করি না বাট হচ্ছে যখন দরকার হয় তখন করি, যখন আমি সময় পাই আর কি। স্টাডি কি কমপ্লিট? না স্টাডি কমপ্লিট না, এখনও চলছে স্টাডি। তো স্টাডি প্লাস বিজনেস পাশাপাশি আরও অনেক কিছু, সো সব মিলিয়ে কীভাবে ম্যানেজ করেন? বেসিকলি হচ্ছে বাসায় যখন স্টাডি নিয়ে হচ্ছে বিজি থাকা হয় তখন হচ্ছে বাসায় আমার অনেক হেল্প করে, বোন ছোটো বোন হেল্প করে, দেন সব কিছু মিলে হয়ে যায়, মানে যখন এদিকে একটু প্রেশার থাকে তখন এইখানে একটু আমি অফ রাখার ট্রাই করি, আবার দেখা যাচ্ছে অনেক সময় আম্মু আমি বাসায় না থাকলেও আম্মু হচ্ছে মাঝে মাঝে আমার ক্লায়েন্টগুলো হ্যান্ডেল করে ফেলে, যার কারণে এটা আমাদের একটা প্লাস পয়েন্ট। পেজে কি কোনো কনটেস্ট অফার থাকে? হ্যাঁ পেজে হচ্ছে অফার থাকে, আমার সিজনাল যখন ওয়েডিং সিজন থাকে তখন কিন্তু আমার পেজে অফার থাকে, দেন হচ্ছে আমার রিপিটেড ক্লায়েন্টের জন্য হচ্ছে আমার সবসময় অফার থাকে। আচ্ছা, তো আপু আপনার প্যাকেজগুলো কোনটা কোন রেঞ্জের হয়ে থাকে? আমার পার্টি মেকআপটা স্টার্টিং প্রাইস হচ্ছে 1200 থেকে, দেন হচ্ছে আমার ব্রাইডাল মেকওভার যে প্যাকেজগুলো আছে সেগুলো 7000 থেকে স্টার্ট হয়। বিজনেস নিয়ে সামনে আর কী কী প্ল্যানিং আছে? এখন হচ্ছে হোম স্টুডিও করছি, ইনশাল্লাহ সামনে যদি ভালো করতে পারি সবার সাপোর্ট থাকে দেন বড় করে কিছু একটা করার ইচ্ছা আছে। আগামী 5 বছরে নিজেকে কোথায় দেখতে চান? এখন ট্রাই করছি নিজের বেস্টটা দেওয়ার জন্য, সব কিছু যদি ভালো থাকে সব কিছু যদি সুস্থ থাকে তাহলে হচ্ছে ইনশাআল্লাহ নিজেকে একটু উঁচু লেভেলের মেকআপ আর্টিস্টদের সাথে দেখতে চাই। নারী উদ্যোক্তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান? সবাই হচ্ছে কম বেশি কিছু না কিছু করছে, ঘরে বসে থেকে বা বাইরে হোক কিছু না কিছু করছে, ফার্স্টে আমি নিজেও নার্ভাস ছিলাম শুরু করার পর কেউ সাপোর্ট করবে কিনা কতটুকু যেতে পারবো কিনা, আলহামদুলিল্লাহ স্টার্ট করার পর হচ্ছে সবার থেকে কম বেশি সাপোর্ট পেয়েছি, দেন এখন পর্যন্ত এতটুকুতে আছি, একবার স্টার্ট করে দেন কোনো কিছু করার জন্য তাহলে হচ্ছে অবশ্যই আপনি কিছু করতে পারবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। থ্যাংক ইউ সো মাচ আপু আপনাকেও আমাকে ইনভাইট করার জন্য। দর্শক কথা বলতে বলতে আমরা প্রোগ্রামের শেষের দিকে চলে এসেছি, আগামী পর্বে দেখা হবে নতুন কোনো অতিথির সাথে, সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চট্টলা টিভির সাথেই থাকুন।
চটলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।